প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান কবির, সহযোগী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। গত ক্লাসে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের উমাইয়া আমলের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। বলা যেতে পারে উমাইয়া আমল পরিচিতি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা খলিফা মুয়াবিয়ার উপর আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে খুলাফায়ে রাশেদিনের পর উমাইয়া শাসনের সূচনা হয়। 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া শাসন। গত ক্লাসে বলেছিলাম এই আমলে 14 জন শাসক ছিলেন। তার প্রথম শাসক হচ্ছেন মুয়াবিয়া। আমরা আজকে মুয়াবিয়া সম্পর্কে তোমাদের ধারণা দেব। প্রিয় শিক্ষার্থী, মুয়াবিয়া ছিলেন উমাইয়া বংশের প্রথম খলিফা প্রতিষ্ঠাতা। 661 থেকে 680 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে তিনি খিলাফত পরিচালনা করেন। তার সম্পর্কে যে বিষয়গুলো আলোকপাত যোগ্য তা নিম্নরূপ: প্রাথমিক জীবন ও খিলাফত লাভ, অভ্যন্তরীণ বিদ্রোহ বিশৃঙ্খলা দমন, রাজধানী পরিবর্তন ও প্রশাসনের যোগ্যদের নিয়োগ, সংস্কার, নৌবাহিনীর প্রতিষ্ঠা, ডাক বিভাগের প্রতিষ্ঠা, সচিবালয় প্রতিষ্ঠা, রাজতন্ত্রের প্রতিষ্ঠা, প্রথম রাজা, শিক্ষা, সংস্কৃতি ও স্থাপত্যের পৃষ্ঠপোষক। আরেকটি হচ্ছে বিজয় অভিযান। প্রিয় শিক্ষার্থী, মুয়াবিয়া জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ বংশের উমাইয়া শাখায়। তোমরা জানো যে কুরাইশ বংশ বিশেষ দুটো শাখায় বিভক্ত, উমাইয়া এবং হাশেমিয়া। তার প্রপিতামহ ছিলেন উমাইয়া এবং তার নাম অনুসারে এ বংশের নামকরণ হয়েছে উমাইয়া বংশ। তার বাবার নাম আবু সুফিয়ান, মায়ের নাম হিন্দা। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের সময় তিনি তার পিতার সঙ্গে ইসলাম গ্রহণ করেন। মহানবী তাকে ওহী লেখক, কাতেবে ওহী লেখক হিসেবে তিনি নিয়োগ দিয়েছিলেন। তার প্রতিভা দৃষ্টে তিনি মহানবী তাকে বলেছিলেন, তুমি একসময় একটা বড় প্রতিভার পরিচয় দিতে সক্ষম হবে বলে মন্তব্য করেছিলেন। মহানবী তার বোন উম্মে হাবিবাকে বিয়ে করেছিলেন, এই হিসেবে তিনি মহানবীর শ্যালকও ছিলেন। খলিফা ওমরের সময় তিনি রাজনীতিতে আসেন, তাকে দামেস্কের গভর্নর করা হয়। খলিফা ওসমানের সময় তিনি সিরিয়ার গভর্নর হন এবং সেখানে তিনি অবদান রাখেন। পরবর্তীতে খলিফা আলীর সময় তিনি খলিফা আলীর সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন এবং সিফিন যুদ্ধে তিনি আলীকে পরাজিত করে কৌশল করে খলিফা আলীর মৃত্যু পরে 661 খ্রিস্টাব্দে তিনি ক্ষমতায় আসেন এবং 680 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় থাকেন। ক্ষমতায় আসার পরেই তার খিলাফত লাভের পরে তার উল্লেখযোগ্য কর্মের মধ্যে ছিল রাজধানী পরিবর্তন ও প্রশাসনের যোগ্যদের নিয়োগ। তিনি পূর্ববর্তী খলিফা আলীর রাজধানী কুফা থেকে সিরিয়ার দামেস্কে তিনি রাজধানী স্থানান্তর করেন। এরপরে তিনি প্রশাসনে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়েছিলেন, বিশেষ করে তিন অঞ্চলে, কুফা, সিরিয়া এবং মিশর অঞ্চলে তিনি তিনজন যোগ্য ব্যক্তিকে আমর আল আস, মুগিরা এবং জিয়াদ বিন আবিকে তিনি নিয়োগ দিয়েছিলেন।
এরপরে তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ বিশৃঙ্খলা দমনে মনোনিবেশ করেছিলেন। সেই সময় কুফায় খারিজিদের যে বিদ্রোহ হয়েছিল, তিনি সেই বিদ্রোহকে শক্ত হাতে দমন করেছিলেন। হিমার এবং মুদার, ইয়েমেনি আরব এবং হেজাজি আরবদের মধ্যে দীর্ঘদিনের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে তিনি প্রশমিত করেছিলেন। সংস্কার, এরপরে আমরা বলব যে তিনি কতিপয় সংস্কার কার্যাবলী বা পদক্ষেপ হাতে নিয়েছিলেন। তিনি নৌবাহিনী প্রতিষ্ঠা করেছিলেন, ডাক বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন এবং সচিবালয় প্রতিষ্ঠা করেছিলেন। ডাক বিভাগকে বলা হতো দিওয়ান আল বারি। রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা, তিনি রাজতন্ত্রের, গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর আগে 679 খ্রিস্টাব্দে তিনি তার ছেলে ইয়াজিদকে মনোনয়ন দিয়ে রাজতন্ত্রের সূচনা করেছিলেন এবং তাকে প্রথম রাজা হিসেবে, মুসলিম খিলাফতের প্রথম রাজা বলা হয়ে থাকে। শিক্ষা, সংস্কৃতি ও স্থাপত্যের পৃষ্ঠপোষকতা, মুয়াবিয়া শিক্ষা, সংস্কৃতি এবং স্থাপত্যের উদার পৃষ্ঠপোষক ছিলেন। শিক্ষা, সংস্কৃতির পৃষ্ঠপোষকদের মধ্যে আল আখতাল, কবি আল আখতাল তার দরবারে আসন গ্রহণ করেছিলেন। স্থাপত্য শিল্পের বিকাশে তিনি ভূমিকা রেখেছিলেন। তার সময় মুসলিম স্থাপত্যের যে বিকাশ, সেটি মূলত বাইজেন্টাইন সিরিয় প্রভাব নির্ভর হয়েছিল। তিনি মসজিদে মিহরাবের সামনে মাকসুরা প্রবর্তন করেন, বিজয় অভিযান, এটি ছিল তার আমলের একটি উল্লেখযোগ্য। আমরা দেখব তার বিজয়কে কয়েকটি ভাগে, পশ্চিম অঞ্চলে বিজয়, পূর্ব অঞ্চলে বিজয়। পূর্ব অঞ্চলে তিনি বিজয়ী করেছিলেন কাবুল পর্যন্ত, পশ্চিম অঞ্চলে বিজয় তিনি করেছিলেন উত্তর আফ্রিকা বিজয় করেছিলেন এবং সেখানে উকবা বিন নাফিকে তিনি প্রেরণ করেছিলেন। বর্তমানে তিউনিসিয়ায় যে অবস্থিত কাইওয়ান, সেই নগরীর প্রতিষ্ঠাতা তিনি, সেই সময় প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং জিয়াদ বিন আবিকে মুসলিম আলেকজান্ডার হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। এছাড়া তার আমলের উল্লেখযোগ্য অভিযান হচ্ছে কনস্টান্টিনোপল অবরোধ। সেখানে প্রথম অভিযান ব্যর্থ হলেও পরবর্তীতে তিনি সেই কনস্টান্টিনোপলে আবার অভিযান প্রেরণ করেছিলেন। এক্ষেত্রে তার প্রতিষ্ঠিত নৌবাহিনী যথেষ্ট ভূমিকা রেখেছিল এবং এই অভিযানে তার ছেলে ইয়াজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই ছিল মুয়াবিয়া অর্থাৎ উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়ার উল্লেখযোগ্য কর্ম। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে মুয়াবিয়া সম্পর্কে জানলাম যে উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা তিনি, উমাইয়া বংশে জন্ম নিয়েছিলেন, আবু সুফিয়ানের পুত্র। তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে দিওয়ান আল বারিদ তথা ডাক বিভাগ প্রতিষ্ঠা, মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠা এবং সচিবালয়ের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। তাকে প্রথম রাজা বলা হয়ে থাকে। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।